হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকালবেলা আগে আমি ঠাকুরের সমস্ত জামাকাপড় চেঞ্জ করে ঠাকুরকে একটু নাড়ু দিয়ে পুজো করে নিয়েছি, কারণ কি ফুল পুজো হতে দেরি হবে আর ফুলমালাও আজকে আসতে দেরি হবে। দেখো একটু ঠাকুরের কাছে আলপনাও দিয়েছি, পুজোর পরেই ফুলওয়ালাও চলে এলো। এই ফুলওয়ালার কাছ থেকে তো আমি তোমাদেরকে বলেইছিলাম সোম বৃহস্পতি ফুল নিই, আর এমনি যেদিন বাড়িতে পুজো থাকে সেদিনকেও সমস্ত ফুল নিই। তো এদিকে সুজিটাও হয়ে এসছে, রান্না করতে করতে বলি দশমীর পর থেকে আমার খুবই জ্বর। ভেবেইছিলাম লক্ষ্মী পুজো হয়তো শুধু ওই ফল আর মিষ্টি ঠাকুরকে দেবো, কিন্তু জানি না লক্ষ্মী পুজোর সকাল থেকে একদম জাদু হয়ে গেছে শরীরে ডাক্তার দেখানোর পর থেকে। তাই অল্প করে একদম ছোট্ট করে ঠাকুরের ভোগ করছি, তাই জন্য পাঁচ রকম ভাজা, আলুর দমটা তো সেদ্ধ হয়ে গেছে, এরপরেও রান্নাটা করি। এই দেখো আলুর দমও অলমোস্ট হয়ে গেছে, আর সুজি করেছি, আর একটু চাটনি, আর খিচুড়ি করব, আলুর দম। আর ব্যাস, আজকে আর বিশেষ কিছু করতে পারবো না, কারণ কি শরীর এর থেকে বেশি আমার পারমিট করবে না। এই জন্য এইটুকুনি এবারে অল্প করে একদম ছোট্ট করে নিজের মতো করে ঠাকুরকে ভোগ নিবেদন করব। এই খিচুড়িটা হচ্ছে ঠাকুরকে দেবো, আর এই দিকে আর একটা কড়াতে খিচুড়ি করেছি, এইটা হচ্ছে একটু ফ্ল্যাটে একটু পাড়ার সবাই প্রতিবেশী এদেরকে সবাইকে দেবো। ব্যাস মোটামুটি রান্না সব কমপ্লিট, এবার একটু ছোট্ট ছোট করে একদম ঠাকুরের মতো ফুলকো ফুলকো লুচি বানিয়ে ফেলি। দিয়ে একটু বাইরে সদরেও আলপনা দেওয়া হয়নি, এই যে ফাইনালি আলপনাও দেওয়া হয়ে গেছে। আর আলপনা দিয়ে আমি এবার একটু ঠাকুরটাকে সিংহাসনে আজকে পুজো করবো না, যেহেতু লক্ষ্মী পুজো একটুখানি ডাইনিংয়ে বার করে একটুখানি লাইট ফাইট লাগানোর মতো আর শরীরে আমার আজকে ক্ষমতা নেই। এবারে নাড়ুও বানাইনি বাড়িতেই, মানে সমস্ত কিছু কিনেই একবারে ঠাকুরের জায়গাটাকে এবার একটু সাজাবো। মা আমার শরীর খারাপ বলে দেখতে এসছিলো, তো ভালোই হয়েছে, মাও পুজোর সময়ই এসছে, তো দুই মা পুজোর সময় দেখবে। এরকমভাবে ঠাকুরকে একটু মিষ্টি নিবেদন করবো, এবার মিষ্টির ফল এই প্লেটগুলো সাজিয়ে নিই তাড়াতাড়ি। এই করতে করতে দুটো বেজে গেল, কারণ কি আজকে যেহেতু শরীরটা এতটাই দুর্বল, তো আজকে আমার ইঞ্জিনে অতটা আর কি মানে তেল নেই, তো ওই জন্য এখন আজকে ধীর স্থিরভাবে আমাকে সমস্ত কাজ করতে হচ্ছে। যাই হোক, পুজোটা যে আমি করতে পাচ্ছি এটাই মা লক্ষ্মীর আশীর্বাদ, তোমাদের সবার ভালোবাসা। অনেকেই জিজ্ঞেস করেছিলে যারা জানো যে জ্বর কেমন হয়েছে, রিপোর্টে কি এসেছে, রিপোর্টটা নেগেটিভই আছে, কিছু প্রবলেমস আছে সেগুলো পরে ডাক্তার দেখাবো, বাকি সমস্ত রিপোর্টস আমার ঠিকঠাকই আছে। আর জ্বরটা এখন একদমই নেই, কাশিটা অল্প হচ্ছে কিন্তু এখন একদম ঠিকঠাক আছে, কাল থেকে একদম কাজ স্টার্ট হয়ে যাবে। এই যে ঠাকুরের আসনটা আমি এরকমভাবে সাজিয়েছি, খাবারগুলো এরকমভাবে সাজিয়ে গুজিয়ে ঠাকুরকে খেতে দিয়েছি, একদম নিজের মতো করে মন থেকে একটা পদ্ম ফুল দিয়ে। এ আমার ঠাকুর কান্তারে কাহার তনয় তুমি কাহার খরণে কি এত মলিন মুখ বিষাদ বিনোদিনী বিদ্যা বলে অতিহীন আমি অবাগিনী কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী পিতা পতি ছিল অতি ধনবান সদা ছিল মধ্যে। প্রত্যেক বৃহস্পতিবার তো পাঁচালি পড়ি, আজকেও একটু পাঁচালি পড়লাম, ঠাকুরকেও একটু পুষ্পাঞ্জলি দিলাম। আমার বইটার মধ্যে সমস্ত মন্ত্র দেয়াই আছে, তো ওই জন্য আলাদা করে আমার লক্ষ্মী পুজোর জন্য আমার কিছু অসুবিধা হয় না, বইটা থেকে সমস্ত মন্ত্র পেয়ে যায়। এবার একটু ঠাকুরকে একটু আরতিও করে নিই। Thank you.
করে খেয়ে দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে এবার পাড়ার ঠাকুরটাকে দেখতে নামলাম। তারপরে দিদি জামাইবাবু এসেছিল, দিদিভাই এসেছিল, মিষ্টি এসেছিল, তো সন্ধ্যেবেলাটা বেশ জমি আমরা সবাই মিলে আড্ডা মারলাম। আর তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।